এসালম গ্রুপ প্রসঙ্গে আসতে চাই যে এসালম গ্রুপের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই নাকি শেখ রেহানা এবং সজীব অজয় জয়কে দেওয়া হয়েছে এবং এমনটি দাবি করেছেন রিমান্ডে থাকা সালমান এফ রহমান অন্যদিকে দুদিন আগে ওয়াশিংটন ডিসিতে একটি রেস্তোরাঁতে আমরা দেখলাম যে এক সাদা চামড়ার নারীকে নিয়ে বসে ডিনার করছে সজীব অজয় জয় তো একদিকে তার মা একটা অস্তিত্ব সংকটে রয়েছে তার মানে পলিটিক্যাল ক্যারিয়ারটা অন্যদিকে সজীব অজয় জয় সে ওয়াশিংটন ডিসিতে বসে এখনো যে ডেটিং কোর্স সেই যে ছবিটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সজীব অজয় জয় তিনি একটা শ্বেতাঙ্গ নারীকে নিয়ে ওয়াশিংটন ডিসিতে একটা রেস্তোরাঁতে বসে তিনি ডিনার করছেন অর্থাৎ মানে তার মায়ের ক্ষমতা থাকলো কি না থাকলো এগুলো তার দেখার লাইফ না মানে হি ইজ হ্যাভিং এ ব্লাস্ট সে তার লাইফের একটা খুব ভালো একটা সময় এনজয় করছে আর করবেই না কেন কারণ যেখানে সালমান রহমান বলেই দিল যে দেড় লাখ কোটি টাকা পাচার করেছে সালম তার অর্ধেকই নাকি সজীব অজয় জয় আর শেখ রেহানা পেয়েছে তো এখন ওই টাকা দিয়ে সে ওয়াশিংটন ডিসিতে বসে ফুর্তি করছে নারী নিয়ে ডেটিং করছে আবার অন্যদিকে আওয়ামী লীগ তারা পেছনের দরজা দিয়ে এখনো ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তো এই যে এসালম গ্রুপের পাচারকৃত টাকার অর্ধেকই শেখ রেহানা সজীব অজের জয় পেয়েছে এমনটা দাবি করলো সালমানের রহমান আবার সজীব অজের জয় ওইসব চুরির টাকায় সে বিলাসী লাইফ লিড করছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে যেখানে আপনি জানেন যে আইআরএস এর মতো একটি প্রতিষ্ঠান রয়েছে যারা এই ধরনের অবৈধ অর্থ পাচার যারা করে তাদের বিরুদ্ধে তারা স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে থাকে আমি আপনার কাছে জানতে চাই যে আপনি জ্যাকব মিল্টন আপনি কি এই বিষয়গুলো আইআরএস এর দৃষ্টিতে আনবেন না তাদেরকে কি আইনের মুখোমুখি করবেন না একটু জানতে চাই সাকিব একটা কথা সালমান রহমানের মতো লোকজনরা নিঃস্বার্থে মিথ্যাচারিতা করবে লোকজনদেরকে ফাঁসায় দিবে নিজে ফাঁসবে জয়ের সাথে চুরি করে কামকুকাম করবে এগুলো আমার কাছে এগুলো ডাউভাত এবং সালমান রহমান যে কথা বলেছে সাকিব আপনি আর আমি আমরা কি জিনিসটা আরো দশ বছর আগে জানি না আমি আর আপনি দুই বছর যে কথা বলছি আপনিও জানেন আমিও কিন্তু জানি যা ইসালাম গ্রুপের চার ভাগের তিন ভাগ টাকা রেহানা আর জয় নিতেছে এই কথাটা কি আমার আর আপনার কাছে নতুন কিন্তু এর চেয়েও কঠিন একটা কিছু আমি বলি আপনাকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে বাংলাদেশ সরকার কত খরচ করে কয়শো মিলিয়ন ডলার খরচ করেছে এখন সালমান রহমান কি বলেছে যে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটে তার ওনারশিপ ইন্টারেস্ট কত জয়ের ইন্টারেস্ট কত উনি কিন্তু এটা বলে নাই আর বাংলাদেশের ডিবিতে যারা রিমান্ডে নিচ্ছে তাদেরকে কি কলা আর দুধ খাওয়াচ্ছে না ডিম খাওয়াচ্ছে ডিম কি মুখ দিয়ে দিচ্ছে না পিছন দিক থেকে দিচ্ছে একটা কথা আমাদের সবার জানা উচিত সেটা কি জানেন আমরা কখনো কখনো সত্যকে অস্বীকার করতে যাই যেমন আওয়ামী লীগের কিছু লোকজনরা বলে আপায় চুরি করে নাই ভাবখানা এই যে উনি আপার পাশে বসে আছিল আপায় চুরি করে নাই জানেন অন্ধ বিশ্বাস যার কোনো যুক্তি নাই আপনাদেরকে আমি এই যে সাকিব প্রশ্নটা করেছে সংক্ষিপ্ত জবাব এটা সবাই জানে আমরাও জানি এস বাপের সাধ্য নাই যে চার হাজার পাঁচ হাজার এক লাখ কোটি টাকা ওখান থেকে চুরি করবে এবং সুপ্রিম কোর্টে একটা আইন করবে এসসালামের এসব কথাবার্তা নিয়ে কোনো আলাপ আলোচনা করা যাবে না আর্টিকেল করা যাবে না মামলা করা যাবে না প্রধান বিচারপতি দিয়া হাই এই রায় দেওয়ায় সুপ্রিম কোর্টে রায় দেওয়ায় ওই দিন কি সাকিবের বা আমার বুঝতে অসুবিধা হচ্ছে এই টাকাটা কে চুরি করছে এখন পুলিশ যদি বলে আমরা একজন এলিবাই পাইছি অর্থাৎ সাক্ষী পাইছি যে সাক্ষী এসে এই কথাটা বলবে যে তারা টাকাটা নিছে আমি একশো ভাগের ভিতরে একশো ভাগ সালমান রহমান বলবে আমি শুনছি এখন ওখানে ইনভেস্টিগেটর যারা আছে যারা ইনভেস্টিগেট করছে আমি বলবো সালমান রহমানের মত লক্ষ্যে আনিসুল হকের মতো লক্ষ্যে অর্থমন্ত্রী এ কামালের মতো লোককে স্বরাষ্ট্রমন্ত্রী বানর মুখ কামালের মতো লক্ষ্যে ইনভেস্টিগেট করার জন্য ইন্টারোগেট করার জন্য আমি যদি বলি এফবিআই কে ইনভাইট করা হোক এফবিআই তাদের ইনভেস্টিগেট করুক তাইলে অনেক দর্শক এবং বাংলাদেশের জনগণ আমার উপরে রাগ করবে কেন রাগ করবে বাংলাদেশের জনগণের নিরাপরাধ লোককে শারীরিক মানসিক টর্চার করে তারা রিমান্ডে এটা করেছে এখন এফবিআই গেলে তো তারা এটা করবে না কারণ এফবিআই তো একটা আদর্শিক একটা ইনভেস্টিগেটর ইনভেস্টিগেটিং সংস্থা তারা এটা করবে না তো আমি তাইলে একটা কাজ করার কথা আহ্বান করি বর্তমান সরকারকে রিমান্ডে যারা নিয়েছে ঠিক বাংলাদেশের নিরপরাধ মানুষের সাথে যে আচরণ করা হয়েছে এদের সাথে ওই আচরণটা করা হোক কিন্তু এই তদন্ত ভারটা এফবিআই কে দেওয়া হোক কারণ এফবিআই কে যদি দেওয়া হয় ওখান থেকে সঠিক ইনভেস্টিগেশনটা বেরিয়ে আসবে আমি কথাটা এজন্য বললাম ডিবিতে ডিজিএফআই তে আর্মিতে নেভিতে এয়ারফোর্সে র্যাবে বিজিবিতে ভারত এবং আওয়ামি নিযুক্ত লোকজনরা এখনো আসেন আজকে তারা যে কথা বলছে যে সজীব জয় এবং রেহানা পয়সা চুরি করছে দুই দিন পরে তারা বলবে শারীরিক অত্যাচার থেকে মাপ পাওয়ার জন্য সালমান রহমান এই কথা বলছে কি বলবেন এটা কি কখনো হয় এটা তো হয় না তো তাদের এটা করা উচিত এখন সালমান রহমানের এই উক্তি যেটা করেছে এর চেয়ে আমার কাছে অনেক বেশি জরুরি এস গ্রুপের সে বলছে ফিফটি পার্সেন্ট টাকা রেহানা এবং জয়কে দেয়া হয়েছে আমি বলবো এটা ঠিক না ফিফটি পার্সেন্ট টাকা না এ পুরা দায়ভার হাসিনার এ পুরা দায়ভার রেহানার এ পুরা দায়ভার পুতুলের এ পুরা দায়ভার পুতুলের মা পুতুলের খালা শেখ পরিবারের এই কয়জনার কেন হাসিনার ইশারা ছাড়া হাসিনার অ্যাপ্রুভাল ছাড়া ব্যাংক থেকে এতগুলো টাকা সরানো সম্ভব ছিল না নাম্বার ওয়ান এর সাথে আব্দুর রফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে নিজে জড়িত ছিল তাকে কি গ্রেফতার করা হয়েছে সাকিব আজ না কেন গ্রেফতার করা হয় না ডক্টর আতিয়ার রহমানকে কি গ্রেফতার করা হয়েছে এখনো করা হয় নাই কারণ এরা সবাই খলনায়ক এরা সবাই উল্টাপাল্টা করেছে আমাকে একজনে একটা কথা বলেছে এই কথাটার কথাটাকে আপনি কিভাবে বলবেন হাসিনা ক্ষমতায় থেকেছে ভারতের পরোক্ষ প্রত্যক্ষ সহায়তায় রয়ের হেফাজতে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একেবারে টফ লেভেলের দুই চারজন লোকের সহায়তায় হাসিনা ক্ষমতায় ছিলেন সাকিব আপনি খুব ভালো একটা ইন্টারভিউ করেছেন আর্মি চিফকে আমি আমি আপনার অত্যন্ত করি আপনি খুব বেশ কিছু প্রশ্ন করেছেন আপনি যখন প্রশ্নগুলো করেছেন উনি কথাগুলোকে সামারাইজ করে কাট করতে চেয়েছে কিন্তু আপনি প্রত্যেকটা প্রশ্নকে আবার ব্যাক করাই আনছেন এবং আপনি একজন ফলো আপ কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি মোটেও থেমে থাকেন আপনি প্রশ্নগুলো করে গেছেন আমি এই কৃতিত্ব পুরাটাই আপনার এজন্য বেশ কিছু লোকজন আপনার উপরে অসন্তুষ্ট হতে পারে জেলাস হতে পারে এটা তাদের ব্যাপার লেট দেম ডু ও